খুলনার দাকোপে নকশার ভুলের কাজে লাগছে না প্রায় 42 কোটি টাকা ব্যয় নির্মিত কালীনগর ব্রিজ। ব্রিজের মূল অবকাঠামো থেকে সংযোগ সড়ক অনেক নিচু হওয়ায় নকশা অনুযায়ী গাইড ওয়াল করতে গেলে তা মাটি ও বালুর চাপে ভেঙে পড়ে, ফলে আবারও বন্ধ হয়ে গেছে সংযোগ সড়ক নির্মাণ কাজ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে দাকোপের কয়েক লাখ মানুষের। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনার দাপকে ভদ্রা নদীর ওপরে কালীনগর কুটাখালি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় 2016 সালে। 37 কোটি 43 লাখ টাকা চুক্তিতে 2018 সালের 14 ফেব্রুয়ারি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় পিটিএসএল মৈত্রী প্রাইভেট লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে এলজিইডি। এরপর 2020 সালে অসমাপ্ত নির্মাণ কাজের নতুন ঠিকাদার নিয়োগ হলেও সেই কাজও এখন পর্যন্ত শেষ হয়নি। সেতু না হওয়ার কারণে এই এলাকার মানুষ অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। যোগাযোগ ব্যবস্থা ভালো না হয়, কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এই নদী দিয়ে যখন ভাটায় পানি নেমে যায় তখন মেয়েরা বা বাচ্চারা নৌকায় উঠতে পারে না, মানে নৌকায় উঠতে পারে না এবং উপরেও উঠতে পারে না, খুব সমস্যা বহুল আমরা আছি। পরে 2020 সালে অসমাপ্ত কাজের জন্য বাড়তি 13 কোটি 20 লাখ টাকা নতুন চুক্তি হয় কোহিনুর এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি আরও একটি প্রতিষ্ঠানের সাথে, কিন্তু সেখানেও দুর্নীতি হয়। কিন্তু নিম্নমানের সামগ্রীর ব্যবহার ও ভুল নকশায় কাজের শুরুতেই ধসে যায় সংযোগ সড়কের গাইডওয়াল। অভিযোগ স্বীকার করে নকশা সংশোধন করে দ্রুত নির্মাণ কাজ করার আশ্বাস দিলেন এলজিইডির কর্মকর্তা। কালীনগর কুটাখালী ব্রিজটির দৈর্ঘ্য 301.40 মিটার এবং ভায়াডাক্ট 140.16 মিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।